হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। তো রাওয়ান এবং কিশমিশের গতদিনের বক্স অফিস কালেকশন কি কেমন কি চলছে, এবং আগামীকাল শুক্রবার ডক্টর স্ট্রেঞ্জের একটা সিনেমা আসতে চলেছে, তো হলিউডের ওই ক্রেজটা কি এফেক্ট করতে পারে কি না পারে সেসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো দেখুন, রাওয়ানের ক্রেজ দিন দিন বাড়ছে। না, আমি বায়াসনেস থেকে বলছি না, আপনারা আমার পুরোনো ভিডিওগুলো আপনারা গো থ্রু করুন, যদি না করে থাকেন, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন, তো আপনি দেখবেন যে আমি দুটো সিনেমা নিয়ে সাইমেন্টেসলি কথা বলেছি, দুটো সিনেমাকে সমানভাবে গুরুত্ব নিয়ে কথা বলেছি, তাদের নিয়ে রিভিউ করেছি, পাবলিক রিয়াকশন অ্যানালিসিস সব কিছু সমানভাবে করেছি। বাট স্টিল যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, রাওয়ানের ক্রেজ দিন দিন বাড়ছে, উল্টো দিকে কিশমিশের ক্রেজও বাড়ছে। কিশমিশের ওই চাপে পড়ে এবার কিশমিশের নন্দনে শো দিয়ে দিয়েছে, 6 তারিখ থেকে নন্দনে স্ট্রিম হওয়া শুরু হবে কিশমিশ, যেটা খুবই খুবই বড় পাওনা। কমার্শিয়াল স্টারদের খুব একটা কাজ নন্দনে তো অ্যাটলিস্ট আমি দেখি না, বাট তারপরেও আসছে এই সিনেমাটার কিরকম ক্রেজ থাকলে নন্দন নিতে পারে, বুঝতে পারছেন না, একটা পজ জায়গা, একটা এক যত যা বলি নন্দন বাঙালির জন্য একটা বাঙালি কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ওটা কোনো যে কোনো স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন নয়, ওই হলটা বা ওই থিয়েটারটার মাধুর্য, ওই থিয়েটারটার লেভেল অন্য একটা কথা সেট হয়ে আছে বাঙালির মননে। সে জায়গা থেকে কিশমিশের শো ওখানে শুরু হচ্ছে, কনগ্রাচুলেশন সেই জন্য দেব বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের টোটাল টিমকে। তো এবার বক্স অফিস কিরকম কী চলছে দেখুন, যেরকম একদিকে বললাম কিশমিশের ক্ষেত্রে নন্দনের শো পাওয়া, উল্টো দিকে রাওয়ানের কিন্তু শো দিন দিন বাড়ছে, সেকেন্ড উইক শুরু হতে চলেছে, তার আগেই জাস্ট তার আগেই এক গুচ্ছ শো বাড়ানো, শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নয়, এবারে মাল্টিপ্লেক্সের দিকেও কিন্তু একের পর এক রাওয়ানের ক্রেজ বাড়তে শুরু করছে। একটু নিদর্শন দিয়ে রাখি, গতকাল আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে বলেছিলাম জিৎ এন্টারটেনমেন্ট বা জিৎ ফিল্ম ওয়ার্কসের যে টিমটা বা গ্রাসরুটের টিমটা, সেই টিমটাকে উদ্দেশ্যে আমি একটা কথা বলেছিলাম যে যদি সম্ভব হয় দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে যাবে স্ট্যাট শেয়ার করছেন তারা একের পর এক, যে কিশমিশ কেমন কি ওয়াক করছে, কোথায় কতটা হাউসফুল, কোথায় অলমোস্ট ফুল, কোথায় ফিলিং ফাস্ট, এই ব্যাপারগুলো একটু ডিটেলে জানানো হলে আমাদের পক্ষে সুবিধা হয় জিনিসগুলো সম্বন্ধে জানতে, যে আমরা যেগুলো বলছি বা যেগুলো হয়তো প্রেড করছি বা যেগুলো ওভার দ্য ফোন এর সঙ্গে কানেক্ট করা, ওর সঙ্গে কানেক্ট করা বা থ্রু হোয়াটসঅ্যাপ কানেক্ট করে যেগুলো আমরা জানছি সেগুলো হয়তো ঠিক কি ভুল, নাকি না আমরাই যে ইনফরমেশনগুলো পাচ্ছি ওগুলো ভুল না জেনে অনিচ্ছাকৃতভাবে আপনাদের সঙ্গে ভুলভাবে আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি, সেটা জানবার প্রচণ্ড ইচ্ছা ছিল, আমি বলেওছিলাম ভিডিওতে। তো দেখলাম কালকে সন্ধ্যাবেলাতে, শুধু আমার কথাতে অবভিয়াসলি নয়, আমি কোনো কেউ কাটা নেই, বাট আরও যারা বলছেন, আরও অন্যান্য ইউটিউবাররা, তারাও বলছেন এই ব্যাপারটাকে যেন অনেক বেশি মানে ক্লারিটি রাখা হয়, অনেক বেশি যেন ট্রান্সপারেন্সি থাকে। তো সেই ট্রান্সপারেন্সির জায়গাটা থেকেই যেন মেকার্সরা কোথাও একটা গিয়ে গতকাল একটা শো লিস্ট দিলেন যে কীরকম কীরকম কোনটায় কি হাউসফুল গিয়েছে, হাউসফুল বা অলমোস্ট ফিলিং ফাস্ট, সব কিছু একটা অ্যাটলিস্ট বেসিক কিছু দিলেন, এতদিন যেটা ছিল না সেই জিনিসটা পাওয়া গেলে অ্যাটলিস্ট হচ্ছে যে রিয়েলি রিয়েলি গুড থিং। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গতকালের কী লিস্ট রয়েছে, রাওয়ান কোথায় কেমন কীরকম কী চলেছে। তো মোটামুটি কালকের হাউসফুল শোসগুলো হচ্ছে আইনক্স কোয়েস্ট মল, পার্ক সার্কাস কোয়েস্ট মল, সন্ধ্যে 7:30টার শো হাউসফুল গিয়েছে, ছবিগড় সিনেমা কলকাতা 5টার শো, বিকেল 5টার শো হাউসফুল গিয়েছে, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি 2:30টার শো হাউসফুল গিয়েছে, আইনক্স বর্ধমান, হ্যাঁ আইনক্সের মতো জায়গাতে, কোয়েস্টের মতো জায়গাতে, ওটাও যদিও আইনক্সের একটা চেন, তো এইসব জায়গাগুলোতে শো হাউসফুল যাচ্ছে, মানে বুঝতে পারছেন সিঙ্গেল স্ক্রিন থেকে এবারে কিন্তু মাল্টিপ্লেক্সের দিকে রাওয়ান তার তাণ্ডব আরও তার এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও একটা স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছে, মাল্টিপ্লেক্সে অডিয়েন্স আসে দেখতে রাওয়ানের মতো ফিল্মকে, বা রাবণের মতো একদম কমার্শিয়াল একটা ফুটবলার ফিল্মকে দেখতে তারা মাল্টিপ্লেক্স আসে। তাহলে ভাবুন রাবণের তাণ্ডব নৃত্য কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, উইচ ইজ রিয়েলি রিয়েলি আ গুড থিং ফর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আই থিঙ্ক অ্যাকচুয়ালি। তো তারপর কল্যাণী সঙ্গম, ওখানে তো চুটিয়ে চলছিল রাবণ, আমি নিজে দেখে এসেছি, গীতাঞ্জলি বোলপুর SBF সিনেমাস, ওটাও আমি নিজে বিশ্বভারতীতে থাকাকালীন ওখানে প্রচুর শো দেখেছি, তো ওখানের ক্রেজগুলো জানি, তো ওখানেও কালকে হাউসফুল গিয়েছে SBF সিনেমাস, আরেকটা SBF সিনেমাস কৃষ্ণনগর, ওখানে হাউসফুল গিয়েছে। দেন আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে মুর্শিদাবাদের দিকে টোটাল পরশুদিনের শো, যেরকম পরশুদিন 35টা শো হাউসফুল গিয়েছিল রাবণের, তার মধ্যে 5টা হাউসফুল গিয়েছিল মুর্শিদাবাদ থেকে। আমি বলছিলাম মুর্শিদাবাদ দিকে দুর্দান্ত করে, ইভেন আমি ভিডিও বানানোর পর কমেন্ট বক্সে মুর্শিদাবাদ থেকে এক দুজন এসে বললেন যে হ্যাঁ মুর্শিদাবাদে ওরকমই রয়েছে, তো আমার খবর ভুল ছিল না, কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছেন তাদের থেকে প্রমাণিত, সেটা না হয় মানলেন না আপনি, আপনি জিতের দেওয়া আপডেটটা তো অ্যাটলিস্ট মানবেন। সেখানে লেখা রয়েছে জামান বা জমন, যে নামই হয়ে থাকে হলটার, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ডোমকল মুর্শিদাবাদের, সেখানে শো হাউসফুল গিয়েছে কালকে। দেন মিনার বিজলির কী রেসপন্স সেটা নিয়ে, তো বিজলির রেসপন্স নিয়ে তো গত পরশু দিনকেই
বা গতকাল সকালে অর্ণব দা, অর্ণব ভৌমিক যিনি কোরাইটার, তিনি একটা পোস্ট দিয়েছিলেন, শেয়ার করেছিলেন তার কি এক্সপিরিয়েন্স বিজলিতে গিয়ে। তার মিরারও হাউসফুল গিয়েছে, হাউসফুল গিয়েছে পিভিআর আপনি পিভিআর আইনক্সের মতো চেনগুলো যখন হাউসফুল যেতে শুরু করে একটা কমার্শিয়াল ফুটবলার ফিল্মের জন্য, তখন বোঝা যায় যে এই সিনেমা সিঙ্গেল স্ক্রিন ছাড়িয়ে যেন শহরের দিকে বা একদম কোট অ্যান্ড কোট সিটি অডিয়েন্সের দিকেও ক্রেজ ছড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে, মানুষকে টানছে হলের দিকে। তো তারপর এসবিএফ সিনেমাস নরেন্দ্রপুর, দেন রূপমন্দির বেলঘরিয়া ওখানে, দেন মিনি সুষমা সিনেমা শেওড়াফুলি, বহরমপুরের সিলভার স্ক্রিন ওখানেও তাই গিয়েছে, ছায়াপীঠ কান্দি ওখানেও সেম গিয়েছে, সুরেন্দ্র রানাঘাট ওখানে আমি শো দেখে এসেছি, ওখানে একটু টিকিট প্রাইসটা কম থাকে, ওখানেও সেম গল্প, সেম গল্প ওখানেও কাল হাউসফুল গিয়েছে। তো এতগুলো শো হাউসফুল যাচ্ছে এবং সঙ্গে শো বাড়ানো হয়েছে প্রচুর প্রচুর, সেকেন্ড উইক যা শুরু হতে চলেছে তার আগে এক গাদা শো বাড়ানো হয়েছে রাবণের পক্ষ থেকে। তো কোথায় কোথায় শো বাড়ানো হয়েছে একটু তার দিকে নজর রাখবো। অশোকা সিনেমা বেহালা, ডোমজুরের বাণীশ্রী, বিশ্বকর্মা বনগা, সঙ্গীতা কৃষ্ণনগর, মামনি খানাকুল, আরাধনা নাজিরপুর, উপহার চৈতন্যপুর, বিনাপানি দুবরাজপুর, রানাঘাট টকিজ রানাঘাট, সরমা বারাসাত, অশোকা ত্রিবেণী, যাদবপুরের পদ্মশ্রী, ব্যারাকপুরের অমলা, ওখানে এসে ওখানে হলটার অবস্থা খুব একটা ভালো না আমি যতদূর জানি, না আমি কারোর খারাপ চাইছি বা খারাপ বলছি এরকম না, আমি যেহেতু নিচে সামনা করে ছেলে তো জানি ওদিকের কি অবস্থা, ওইদিকের এক সাইডে জয়ন্তী পড়ে গেছে, এক সাইডে অতীন্দ্র পড়ে গেছে, মাঝখানে ফাপড়ে পড়েছে অমলার মতো সিনেমা হলগুলো, এর আগে দেবশ্রী টেবশ্রী ছিল, দেবশ্রীও তো উঠেই গেল। তো আমি জানি তো সেখানে এসে মানে ক্রেজটা কতটা বাড়ছে, কী লেভেলে বাড়ছে ভাবুন, লোকের কাছে আরও অপশানস বেশি পৌঁছাতে চাইছেন এক্সিবিটাররা। যাই হোক, তারপর ঔরঙ্গাবাদের শ্যামলে এসে, রামজীবনপুরের দেবরিন, এরকম প্রচুর 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 হল রয়েছে, কত বলতে থাকবো, বলতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বড় যাবে, বেকার বড় করে লাভ নেই, বাট প্রচুর জায়গাতে শোজ বাড়ছে সেকেন্ড উইক শুরুর প্রাককালে, সেকেন্ড উইক শুরুর প্রাককালে, যেখানে বারবার কথা উঠছে যে কী করে ডক্টর শ্রেজা সিনেমার সঙ্গে কম্পিট করবে বাংলা সিনেমাগুলো, সেই জায়গাতে দাঁড়িয়ে শো বাড়ানো হচ্ছে, মানে ক্রেজ কী লেভেলে থাকলে সেটা হতে পারে একবার ভাবুন। তো রাবণের জয় জয়কার, চারিদিকে রাবণের তাণ্ডব নৃত্য যেন আরও আরও বেশি করে বাড়ুক, আরও বেশি করে মানুষ হলমুখী হোক, যেটা অবভিয়াসলি আরও বেশি করে যেন ওই বাংলা সিনেমা যে জয় জয়কারের দিন একটা টাইমে আমরা দেখতাম 2010 ওই দুই পৃথিবীর টাইমে, বা তারও আগে আমরা দেখেছি বন্ধন টন্ধন ওই সময় যেরকম আসছিল, পরবর্তীকালে আই লাভ ইউ সময় আমরা লোক দেখেছি, পরঞ্জা জলের এত ফাটিয়ে বক্স অফিসে চলেছে, ওই চ্যালেঞ্জ ট্যালেঞ্জ তো আলাদাই, ওই যে সময় ওই স্বর্ণযুগ ফিরে আসুক আবার, তো অবভিয়াসলি সেটাই চাইবো। উল্টোতে যদি কিশমিশের দিকে তাকাই, কিশমিশের কালেকশন গতদিনকে যতদূর শোনা যাচ্ছে কিশমিশের থেকে রাবণ একটু বেশি কালেকশনই করেছে যতদূর শোনা যাচ্ছে, এক্সাক্ট বক্স অফিস ফিগার বলা পসিবল না, আমি আবারও বলছি এই নিয়ে, মানে আমি ষষ্ঠ দিন বলছি এক্সাক্ট বক্স অফিস ফিগার কারোর পক্ষে বলা পসিবল না, যদি কেউ বলে থাকে সে আইদার বিরাট বড় জ্যোতিষী না হলে সে প্রডিউসারের ঘরের ছেলে, আমি আবারও একবার রিপিট করছি ব্যাপারটা। তো কালকে যতদূর শোনা যাচ্ছে রাবণের কালেকশন কিশমিশের থেকে একটু হলেও বেশি ছিল গতকাল, মানে রাবণের কালেকশন যে বেশি যাচ্ছে বা দুর্দান্ত একটা দিকে যাচ্ছে তার প্রমাণ তো আপনাদের সামনেই দিলাম, বাট উল্টো দিয়ে কিশমিশের অবস্থা যে খারাপ সেটা বলবো না, বাট এতদিন কি ছিল, কিশমিশের কাছে হল বেশি, কিশমিশের কাছে শোজ বেশি, তো কিশমিশ দাপিয়ে বেড়াচ্ছিল, তো সেই রাবণও করেছিল, বাট রাবণ হয়তো শোজ না পাওয়ার জন্য, আর যেহেতু সিঙ্গেল স্ক্রিনের টিকিটের দামটা অনেকটাই কম থাকে ইন কম্পেয়ার টু মাল্টিপ্লেক্স, আজকে যদি আমি আমার রাইট সাইডে যে হলটা পড়ে জয়ন্তী সেখানে যদি আমি সিনেমা দেখতে যাই তো টিকিট প্রাইস 250-300 নিচে কোনো টিকিট নেই, উল্টো দিকে যদি আমি সঙ্গমের দিকে দেখতে যাই 150 টাকার মধ্যে আমি টিকিট পেয়ে যাবো। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা তো অবভিয়াসলি বক্স অফিস কালেকশনের দিকে, একদম রেভিনিউর দিকে তো অনেকটা এফেক্ট ফেলেই, তো সেদিক থেকে দেখতে গেলে তারপরেও গতকাল যা শোনা যাচ্ছে রাবণের কালেকশন কিশমিশের থেকে একটু হলেও বেশি রয়েছে। তো দেখা যাক এই যে টক্করটা, বহুদিন বাদে আবার দুই সুপারস্টারের মধ্যে টক্কর দেখতে পাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, ভালো দিকে একটা, সদর দিকে একটা, এবং অবশ্যই অবশ্যই একটা আশার দিকে। এবং দেবদা নিজে কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছিল অনিন্দ্য জানা দাদাকে দেওয়া এবিপি ডিজিটালের, তো বলেছিলেন যে জিত যদি রাবণ সাকসেসফুল করে তো তারপরে দেবদা নাকি নিজেই গিয়ে জিতকে বলবে যে আমি এরপরে কমার্শিয়াল সিনেমা করবো, একটা স্ক্রিপ্ট তোমাকে দিতে হবে। তো এই যে জিনিসটা ময়া ছড়ে তিনি বললেন, সিরিয়াসলি যেন ওরকম একটা দিন আসে দুজন সুপারস্টার আবার তাদের কমার্শিয়াল ফুটবলার সিনেমা নিয়ে একের পর এক হলে ফিরুন, ওই ফ্যান্সদের ক্রেজ, ফ্যানদের ঝগড়া ঝাঁটি মারামারি সব চলুক, ভালো সেন্সেই বলছি মারামারি নয় সরি, ওটাকে কেটে দূরে রাখুন, তো ঝগড়াঝাটি চলুক, তাদের মধ্যে ওয়ার চলুক, আর অবভিয়াসলি বক্স অফিসের এই ওয়ার বাংলা সিনেমাকে আবার তার শুটিংয়ের দিকে ফিরিয়ে নিয়ে যাক, লোক হলমুখী হোক, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। দেখা যাক আগামী দিনে যদি আজকের যে বক্স অফিস কালেকশন সেটা যদি জানতে পারি সন্ধ্যাবেলা বা একটা রাতের দিকে, চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়ার। বাই বাই।